হ্যালো বন্ধুরা, দেখো দোকান ঘরের কি অবস্থা হয়ে আছে। দেখো সব নিয়ে নিয়ে নিচে ফেললাম, জানো দেখো কি অবস্থা। সব বিছানাটা এখন ভাবছি গুছাবো, তো আমার সারাদিনের মনে করো কাজ সারাদিনের আমার হয়ে গেছে, ঘরঘর মুছে সব আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন বিছানাটা পাতবো, বিছানাটা করে তারপর আমি তোমার স্নান করতে দেবো, না তারপর আবার ছেলেকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো। আজকে এত রৌদ্র, দেখো বাবা দেখো কি রৌদ্র টেম্পারেচার আজকে, সেই সেই রৌদ্র টেম্পারেচার আজকে, বাবা রে বাবা প্রচণ্ড পরিমাণ। চলো আবার দুধ বসিয়েছি আমি, চলো দুধ বসিয়েছি এই ঘরে দেখি, আবার এই যে দুধ বসিয়েছি। ভাবছিলাম কি দুধটা মানে নষ্ট হয়ে যায় নাকি, এত সকালবেলা দুধ দেয় না, আর গ্যাস এঁঠো থাকলে পরে দুধটা জ্বালও করা যায় না, ঠিক না, যার জন্য গ্যাসগুলো মুছে ঘর দুয়ার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে টরে তারপর এখন যে দুধ জ্বাল দিচ্ছি, এখন দোকান ঘরটা একটু গুছাবো ভাবছি আজকে। কারণ আজকে বেশি একটা বাজে না, বাজে না বলতে তাও বাজে 12:40 বাজে, তো যাই হোক দোকান ঘরটা একটু পরিষ্কার করে নেবো। দুধটা উতলাচ্ছে দেখতেই পাচ্ছ, দুধটা একটু ঢেকে নেবো, এখানেই আছে অফ করে দিয়ে দুধটা হালকা ঢাকবো, বেশি ঢাকবো না নষ্ট হয়ে যাবে, কি ঢাকবোই না তাই ভাবছি আজকে। প্রচুর বাবারি, দেখো পায়ের মধ্যে শর্টটা পড়ে গেল বাবা, ভুল গো কেমন করে দিব, দেখো পায়ের মধ্যে শর্টটা কেমন করে পড়ে গেল গো। যাই হোক পড়ছি, যখন দুধের শর্টটা পায়ের মধ্যে মেখিয়ে দিই সে জ্বলে গেছে, পায়ে যখন দুধের শর্টটা পড়ছে মেখিয়ে দিলাম, কিন্তু আমার এই জায়গাটা খুব জ্বলছে গো, জল না দিলে হবে না এখন, সে জ্বলছে। চলো বাইরের থেকে পায়ে জল দিই গো, সেই আমার জ্বলছে, মাথা বুঝতে পারি না। কি করো, এই যে আমার ছেলে এখানে খেলতে গেছে দুষ্টির সাথে, কি একটু করে চলে আসো, আমি দোকান ঘরটা একটু গুছাইনি, হ্যাঁ বাসন টাসন সব মাজা হয়ে গেছে, চলো যাই দোকান ঘরটা একটু গুছিয়ে নি। এত নোংরা কি মানুষ থাকে বলো, এই যে দোকানে সকালবেলা যে বসে থাকবে, না একটা দোকানে ঝুল ঝাড়বে, না কৌটা মুছবে, না এই যে দোকানে কাজগুলো মুছবে, সব আমি করবো জানো, সংসারও সামলাবো, দোকানদারিও করবো, দোকানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমার। আর দোকানঘরে এত ঝুল পড়ানো, ঘন ঘন সব কিছু লাগানো, ঝুল পড়তে মাকড়সার পুরো সুবিধা হয় ঝুল ফেলতে, এত মানে প্রতিদিনই আমার মনে করো আমার দোকানঘর ঝাড়তে লাগে, বোতল তোলগুলো মুছে বয়ম টুমগুলো আমি যতটুকু পরিষ্কার দেখতেছো ওই আমার জন্য, জানো কিচ্ছু মুছবে না, কিচ্ছু পরিষ্কার করতে চায় না, কি বলবো, বসে থাকবে সকালবেলা তাও কাজ কাজগুলো একটু না মুছলে হয় বলো, সবই পরিষ্কার রাখতে লাগে। আর আমার পায়ের মধ্যে দুধের শর্টটা পরে আমি ভীষণ, এত নোংরা মানুষ থাকে নাকি বাবা। দেখো বিছানাটা গুছালাম, এখন কেমন লাগছে দেখো, দোকানের বিছানাটা গুছালাম এতদিন পরে, বলে না সাজলে গুজলে নারী আর লেপ লেপ উছলে বাড়ি, ছেঁড়া হোক তবু দেখো কত ভালো লাগতেছে এখন জায়গাটা। আসলে দোকানের মধ্যে তো কেউ শোয় না, এত গরমের মধ্যে দোকানে শোয়াও হয় না, আর তাছাড়া বিছনা পাতার কারণ হচ্ছে তোষকটা এমনি রাখা যায় না, তোষকটা এমনি রাখলে ইঁদুর কেটে ফেলে, এক জায়গায় কেটেও ফেলছে, এই জন্য বিছনাটা পেঁচে রেখি। তো তোষকগুলো এর আগে ভিডিওতে দিয়ে দেখিয়েছিলাম, সব রোদে দিয়েছিলাম, চাদর টাদরও সব ধুয়ে দিয়েছিলাম, তো ধোয়ার চাদর তাদের সব একবার সুন্দর করে পেঁচে নিলাম। উফ বাবা, আর গরমে আমার অবস্থা দেখো কী অবস্থা দেখছো, এই দেখো কেমন জল পড়ছে দেখো ঘেমে ঘেমে বাবা, তাও তো মাস্ক পরে কাজ করলাম এখানে, ধুলা না মাস্ক পরে কাজ করলাম, দেখো ঘেমে কী অবস্থা। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ভালো লাগুক খারাপ লাগুক সব কিছু একটু কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা, গুড নুন।